হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকওয়ার্ম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ভোগের খিচুড়ি। কিরমভাবে বানিয়েছি সেটা দেখেনি, তাহলে চলো। এখানে ফার্স্টে আমি কড়াতে তেল দিয়েছি, দিয়ে ফার্স্টেই আমি আলুটা ডুমো ডুমো করে কেটেছি আর ফুলকপিটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে ভাজা হোক আর ওইদিকে খিচুড়ি তৈরির কী কী ইনগ্রেডিয়েন্ট সেটাও দেখা হোক। তাহলে চলো ফার্স্টে কীভাবে ভাজছি সেটা দেখে নিই। এখানে আমি আলু ফুলকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ভাজতে, দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিলাম তাড়াতাড়ি নরম হওয়ার জন্যে সবজিগুলো, আর অল্প করে পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয় সেটা যেন খেয়াল রাখবে। রেখে সোনা মুগ ডাল ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়েছি। নিয়ে এবারে একটা, দেখো আমি এখানে হাঁড়ি নিয়েছি, আমি যেহেতু খিচুড়িটা হাঁড়িতে করেছি তাই আমি হাঁড়ি এখানে শিফট করে নিয়েছি। নিয়ে হাঁড়িতে আবার তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা, জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, আদা এবং লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে এটা কষতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে, তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ। তোমাদের মনে হতেই পারে খিচুড়ি সে আবার কেমন ব্যাপার, সবাই পারি করতে, চালে ডালে দিয়ে দাও খিচুড়ি রেডি। কিন্তু আমি এখানে একটু অন্যরকম করে বানিয়েছি, তাই মনে হলো চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক, সেটাই দেখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এরমভাবে তোমরাও যদি বানাও অবশ্যই দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর আমার পেজটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো আবার ফিরে আসি রান্নায়। ওখানে আমি দেখো মশলা কষে নিয়েছি, নিয়ে গোবিন্দভোগ আতপ চাল এবং ওই সোনামুখ ডালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। রেখে সমান যতটা চাল নেবে ততটাই কিন্তু এখানে ডাল নেবে অবশ্যই। নিয়ে ভালো করে ভেজে নিয়েছি ওই মশলার মধ্যে, ভাজাটাই কিন্তু আসল মেন। ভাজা যখন হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে হলুদ, মিষ্টি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যেটা হচ্ছে পিস মানে কড়াইশুঁটি, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খিচুড়িতে। দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন পুরোটা নাড়াচাড়া করে, দিয়ে ফোটাতে লেগেছি। এবং নাবানোর আগে আমি একটু আগে, যাতে স্মেলটা অনেকক্ষণ ভালোভাবে মিশে যায়, আমি গোটা গরম মশলাটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, শুকনো খোলায় রেখে কুড়িয়ে নিয়েছি, নিয়ে ওটা দিয়েছি এবং স্বাদ অনুযায়ী ঘি দিয়েছি। ঘির পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, তোমরা তোমাদের মতন করে দেবে। দিয়ে ভালো করে এখানে দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়াটাই মেন খিচুড়ি, খিচুড়ি যেন না লেগে যায় নিচে অবশ্যই খেয়াল রাখবে, ভালো করে নাড়াচাড়া করবে, একবার করে ঢাকা দেবে, একদম গ্যাসটাকে কমিয়ে দেবে, দিয়ে আবার খুলে নাড়াচাড়া করে নেবে। এরম করে করেই কিন্তু খিচুড়ি রেডি হয়, ভালো করে একদম নাড়াচাড়া করতে হবে। নিয়ে দেখো অলরেডি কিন্তু আমার খিচুড়ি প্রায় রেডির দিকেই। কেমন লাগলো বন্ধুরা আমার এরকম স্টাইলের খিচুড়িটা? তোমাদের অবশ্যই ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, আসছি নেক্সট ভিডিও দেখতে।